আসসালামু আলাইকুম। নীল মসজিদ ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে তুরস্ক, এশিয়া ও ইউরোপ দুই মহাদেশের অন্তর্গত। তুরস্কের দক্ষিণ ইউরোপীয় অংশে গোটা ইউরোপের সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুল। এই শহরের ঐতিহাসিক মসজিদ সুলতান আহমেদ মসজিদ। সুলতান আহমেদ মসজিদটি তুর্কি স্থাপত্যের এক অনন্য উদাহরণ। 1934 সালে হাজিয়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তরিত করার পর ইস্তাম্বুলের প্রধান মসজিদে পরিণত হয় ব্লু মসজিদ। মসজিদের ভিতরে ঢুকলে মনে হবে সমুদ্রের জলরাশি রঙে রাঙানো। ভেতরের দেওয়াল নীল রঙের টাইলস দিয়ে সাজানো হয়েছে। বাইরে থেকে এই নীল রঙের ঝিলিক দেখে অনেকেই এই মসজিদকে বলেন ব্লু মক্স বা নীল মসজিদ। মসজিদটির মিনার ও গম্বুজগুলো সিসার দ্বারা আচ্ছাদিত এবং মিনারের উপরে সোনার প্রলেপযুক্ত তামার তৈরি ইস্পাত ব্যবহার করা হয়েছে। 1609 থেকে 1616 সালের মধ্যে ইসমানিয়া সাম্রাজ্যের সুলতান আহমেদ বখতি এই মসজিদ নির্মাণ করেন। ঐতিহাসিক এই মসজিদটির স্থপতি ছিলেন মোহাম্মদ আগা। মসজিদ কমপ্লেক্সে একটি মাদ্রাসা, একটি পান্থ নিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত।